নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে দিশা। শুরু করছি সংবাদ শিরোনাম। বরখলায় কংগ্রেসের টিকিটের আবেদন রুমির চাপে পাপন দেব। কাছাড়ে কংগ্রেস মনোনয়নে আবেদনে হিরিক, আবেদন করেছেন 21 জন। বকেয়া না পেয়ে মৃত্যু কাগজ কলের আরেক কর্মচারীর, অর্থের অভাবে হয়নি চিকিৎসা। পাথারকান্দি বাইপাসে দুর্ঘটনা, নিহত 3। এবারে বিস্তারিত খবর। রুমিনাথের কংগ্রেসে মনোনয়ন চেয়ে দিশপুরে আবেদন জমা দেওয়ার ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দেয় কংগ্রেস শিবিরে। চাপের মুখে পড়েছেন পাপন দেব। রুমি বিরোধী শিবিরের দাবি, প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা নাকি এই আবেদন বাতিল করে দিয়েছেন, তবে তার সত্যতা জানা যায়নি। মঙ্গলবার রাজীব ভবনে রুমি মনোনয়ন চেয়ে আবেদন জমা দেন। এ নিয়ে শিলচর কংগ্রেস মহলে চর্চার শেষ নেই। অনেক কংগ্রেস কর্মীরা বলেছেন রুমি এলে তারা মেনে নেবেন না। গুয়াহাটি থেকে ডাক্তার রুমিনাথের টেলিফোনে সাক্ষাৎকার নিয়েছেন ঈশান বাংলার ম্যানেজিং নিউজ এডিটর অভিজিৎ ভট্টাচার্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়েছেন বরখলার প্রাক্তন বিধায়ক রুমিনাথ। আপনাকে ঈশান বাংলার পক্ষ থেকে আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি। আজ আপনি কংগ্রেসের হয়ে বরখলার জন্য প্রার্থীতে দাবি জানিয়েছেন এপিসিসিতে, এই ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাই। কারণ যেহেতু আপনাকে দল বহিষ্কার করেছে, তারপর আপনি কিভাবে আবার বরখলার জন্য কংগ্রেসের হয়ে প্রার্থীতে দাবি জানিয়েছেন রুমিনাথ? প্রথমে আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে নমস্কার জানাই। আপনারা জানেন আমি সবসময় বরখলার জন্য অনেক কাজ করে যাচ্ছি। অনেক বছর হয়ে গেছে, 2006 থেকে আমি কন্টেস্ট করেছি, দুবার এমএলএ ছিলাম, 2006, 2011, 2016 হেরে গিয়েছিলাম এবং 2021 এবার আমার ফোর্থ টার্ম হবে। দল আমাকে বহিষ্কার করেছে, নোটিশ দিয়েছিল, আমি সেটার জবাব দিয়েছি। আমি এখনো বলছি আমি দলের কোনো বিরুদ্ধে কোনো জায়গায় কোনো কাজ করিনি। সেটার প্রমাণ আমার বরখলার বাক্সে আছে যে বিগত 2014 তেই আমরা প্রায় 4000 ভোট প্লাস এমপি ইলেকশনে লিড দিয়েছিলাম। 2019 আমরা 2490 ভোট কংগ্রেসকে লিড দিয়েছিলাম। পঞ্চায়েত ইলেকশনে আমরা কংগ্রেস দল থেকে দুটা জেডপিসি পেয়েছি, আমরা একটা ব্লক গঠন করতে পেয়েছি এবং আমরা খুব ম্যাক্সিমাম কিন্তু 21 জিপির মধ্যে বর্তমানে 11টা পঞ্চায়েত বিজেপি, 10টা পঞ্চায়েত কিন্তু কংগ্রেসের আছে এবং এপি 12টা হচ্ছে আমাদের কংগ্রেসের এবং বাকিগুলো বিজেপিদের। নির্বাচন যত এগিয়ে আসছে উত্তেজনাও বাড়ছে, এর আভাস পাওয়া গেল শিলচর জেলা কংগ্রেস ভবনে। এই দিন শিলচর আসনের কংগ্রেস মনোনয়নের আবেদন জানালেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ পাল। তিনি জেলা সভাপতি প্রদীপ কুমার দের কাছে আবেদন জমা দেন। পরে তিনি জানান তার আশা দল তাকে টিকিট দেবে। শিলচরের মানুষের আশীর্বাদ নিয়েও তিনি মনোনয়ন চাইছেন। আমি আগন্তুক 2021 বিধানসভা নির্বাচনের শিলচরের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে আমি প্রার্থিত্ব পদের জন্য আমি শিলচর জেলা কংগ্রেসের সভাপতি এবং জেলা কংগ্রেসের নেতৃবৃন্দরা এবং শিলচর শহরের অনেক গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আমি আজকে আমার নমিনেশনের অ্যাপ্লিকেশন ফর্ম দাখিল করেছি এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির ফর্মও আমি আগামীকালকে গুয়াহাটি রাজীব ভবনে আমি সেটারও জমা দেব। আমি হাইকমান্ডের উপর নির্ভরশীল। আমি এতটুকু জানি ভারতীয় জাতীয় কংগ্রেসের আদর্শ এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের যে অনুপ্রেরণা, যে আদর্শ, সেই আদর্শ নিয়ে আজকে আমি বিগত 22 বছর ধরে কংগ্রেস দলের সক্রিয় কর্মী হিসাবে বিভিন্ন পদে কাজ করে যাচ্ছি। তো আমি আশাবাদী যে দল সেটার বিবেচনা করবে এবং তাছাড়াও আমি বিভিন্ন শিল্প শহরে বিভিন্ন সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সামাজিক সংগঠনের সঙ্গে সব কিছু বিবেচনা করে আমি হাইকমান্ড এবং যিনি আমাদের সর্বভারতীয় মহিলা কংগ্রেসের নেত্রী সুস্মিতা দেব মহাশয় এখানে আছেন,
আপনারা প্রত্যেকেই সে ব্যাপারে বিবেচনা করবেন এবং আমি আশাবাদী সেই বিবেচনার নিরিখেই এবার মনোনয়নপত্র দেওয়া হবে। দেখুন, শিলচর বিধানসভা কেন্দ্র বরাকবেলি বরাক উপত্যকার মধ্যে সেটা খুব সেন্সিটিভ এবং খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র। এদিকে এদিন শিলচর আসনে কংগ্রেসের টিকিট চেয়ে আবেদন জানান প্রাক্তন পুর কমিশনার সজল বণিক। জেলা কংগ্রেস সভাপতি প্রদীপদের হাতে আবেদনপত্র তুলে দেন। আমি 2021 যে বিধানসভা নির্বাচন, এই 2021 ইংরেজির বিধানসভা নির্বাচনে শিলচর সমষ্টি থেকে আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের যে দলীয় নমিনেশন যেটা আজকে আমি দাখিল করেছি আমার প্রেসিডেন্টের কাছে, এবং যদি দল আমাকে বিবেচিত করে এবং নির্বাচিত করে নমিনেশন দেয় তবে আমি নির্বাচিত অবতীর্ণ হব। এবং আমাদের এখানে অনেকজন আজকে শিলচরের প্রার্থী হিসাবে নমিনেশন দিয়েছেন, এজ এ টাউন প্রেসিডেন্ট হিসাবে আমি যাই কি দল যাকেই নমিনেশন দেবে, আমি সর কংগ্রেসের সভাপতি হিসাবে আমি দলকে কীভাবে জিতানো যায়, দলকে কীভাবে আগে নেওয়া যায় এবং যিনি আমাদের প্রার্থী হবেন ওনার জন্য আমি গলা জল পর্যন্ত নামব, এবং আমি আমার জেলা শহরের সবাইকে নিয়ে আমি এই 2021 নির্বাচনে আমার দলের যিনি ক্যান্ডিডেট হবেন আমি হই বা অন্যই হোক জয়ী করার প্রধান লক্ষ্য থাকবে। সোনাই বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের টিকিট চাইলেন যুব কংগ্রেস নেতা ইজাজ আহমেদ। মঙ্গলবার সমর্থক নিয়ে কংগ্রেস ভবনে এসে জেলা কংগ্রেস সভাপতি প্রদীপদের হাতে মনোনয়নপত্র তুলে দেন। সঙ্গে ছিলেন যুব কংগ্রেস সভাপতি জাভেদ আক্তার লস্কর। আজকে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে সোনাই সমষ্টি থেকে আমি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের কর্তৃত্ব প্রত্যাশা করার জন্য শিলচর জেলা কংগ্রেসের সভাপতির হাতে আবেদনপত্র জমা দিয়েছি, এবং আমরা দৃঢ়তার সাথে একটা কথা বলতে পারি যে সোনাই সমষ্টিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের বা মহাজোটের যে কোনো প্রার্থী দলীয় হাইকমান্ড যাকে টিকিট দেবে তার জয় নিশ্চিত এবং অনিবার্য, এবং 2021 সোনাই সমষ্টিতে মহাজোটের প্রার্থীর জয় 30,000-এর অধিক। কাছাড় জেলার 7টি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের টিকিট চেয়ে আবেদন করেছেন 21 জন প্রার্থী। সর্বাধিক আবেদনপত্র জমা পড়েছে সোনাই ও বরখলা থেকে। ওই দুটি কেন্দ্রে 6 জন করে প্রার্থী আবেদনপত্র জমা দিয়েছেন। উধারবন্দ সমষ্টি থেকে একমাত্র অজিত সিং দলীয় টিকিটের জন্য আবেদন জানিয়েছেন। শিলচর আসনে 3 জন, ধলাই আসনে 2 জন, লক্ষ্মীপুর আসনে 3 জন প্রার্থী আবেদন জানিয়েছেন। তবে মহাজোটের আশঙ্কায় কাটিগড়া থেকে এখনও কোনো প্রার্থী আবেদন করেননি। 7টি বিধানসভা চক্র রয়েছে, এর মধ্যে আমরা সর্বসাকুল্যে এখন পর্যন্ত আমরা 21টি নমিনেশন পেয়েছি, এবং যদি বিধানসভা কেন্দ্রভিত্তিক বলতে হয় তাহলে LA-9 অর্থাৎ শিলচর সেখানে আমরা 3টি নমিনেশন পেয়েছি, LA-10 আমরা 6টি নমিনেশন পেয়েছি সোনাই, LA-12 আমরা উদারবন থেকে 1টি নমিনেশন পেয়েছি, এবং LA-13 লক্ষ্মীপুর সেখান থেকে 3টি নমিনেশন আমরা পেয়েছি। নমিনেশন পেপার আমাদের কাছে জমা হয়েছে, এই নমিনেশন পেপারগুলোর কপি আমাদেরকে দেওয়া হয়েছে, অরিজিনালগুলো সেগুলো APCC-তে পাঠানো হবে বা অনেকে সেখানে নিয়ে গেছে। LA-14 সেটা যেটা বড়কলা সেখান থেকে আমরা 6টি নমিনেশন পেয়েছি, মোট আমরা 21টি নমিনেশন পেয়েছি। বকেয়া বেতন না পেয়ে মৃত্যু হলো কাগজ কলের আরেক কর্মচারীর। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 81 জন। সোমবার রাত 12:05 পাঁচগ্রামে মৃত্যু হয় রূপকনাথ মজুমদার নামে মিল কর্মচারীর। দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগী ভুগছিলেন তিনি। অর্থের অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারেননি বলে পরিবার সূত্রে খবর। মৃত্যুর সময় রেখে গেছেন স্ত্রী ও 2 সন্তান। রূপকনাথ মজুমদারের বয়স হয়েছিল 56 বছর। জয়েন্ট অ্যাকশন কমিটির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী বলেন এসব মৃত্যু সাধারণ মৃত্যু নয়, তারা এগুলোকে হত্যা বলে গণ্য করেন। পাথারকান্দি বাইপাসে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। সোমবার রাতে বাইপাসে একটি সিমেন্ট বোঝাই ট্রাক পাল্টি খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের।
ট্রাকটির নম্বর NL01K4098। তবে মৃতদেহগুলি শনাক্ত হয়নি। ধারণা করা হচ্ছে তিনজনই ত্রিপুরা বাসিন্দা হতে পারেন। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সরকারি হাসপাতালে পাঠায়। আজি নাগ্রাম আপনার এই স্টার্টিং হল। আমি খবর পালো যে এখন মালবাহী ট্রাক, এই ট্রাকত মানে সিমেন্ট আসলে সেইখানের মানে এটা আপনার কালভার্টত এক্সিডেন্ট হল। তারপর তার লগেলগে আমি আহিলো। অহার পিছতে এই রাইজরপরা রাইজর মুখর গম পালো যে এই এজন জখমী আসলে, যিজন জখমীজন অলরেডি হসপিটালত লৈ যাওয়া হল, রাইজর সহায়যোগত লৈ যাওয়া হল। তারপর আমি গম পালো যে যিজন জখমীয়ে কলে যে আর তিনজন মানুষ ট্রাকর ভিতর আছে, সম্ভব সিহঁতি হয়তো মরি গেছে আর এনেক জানাইছে। তারপর আমি লগেলগে আমার এই SDRF পার্টিটো করিমগঞ্জেরপরা আনিব দিলো। লগতে দুটা JCB ঠিক করলো, একটা রাইজে ঠিক করলো আর একটা আমি কোম্পানিরপরা আমি JCBটো আনিল। সেই দুটা JCBর সহায়ত আমি ট্রাকর যান সিমেন্টকিটা আমি সাইড করালো। সাইড করার পিছন ট্রাকর ডিকিকিটা আমি সাইড করাই আমি আমার এই রেস্কিউ টিম যদি করিমগঞ্জেরপরা আসলে SDRFর মানুষকিটাই দুটা ডেড বডি রিকভার করলে। তারে প্রথম ডেড বডি রাইজর সহযোগত মানে আমি রিকভার করব, উদ্ধার করব পারিছো। টোটাল আমি তিনটা ডেড বডি পাইছো আর সেই ডেড বডিকিটার এটা চিনাক্তকরণ এটা হওয়া নাই। আর কিন্তু এটা গাড়ির আমি কাগজপত্র পাইছো, সেই কাগজপত্রর মতে গাড়িখনের মালিক হয়েছে আপনার ত্রিপুরার এই রাজ্যর চা বাগানের শ্রমিকদের মজুরি 351 টাকা করা হবে বলে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু ছ বছর অতিক্রান্ত হয়ে গেলেও আজ পর্যন্ত শ্রমিকরা ওই মজুরি পাচ্ছেন না। এর প্রতিবাদে শিলচর জেলা কংগ্রেসের টিসেল মঙ্গলবার সহকারী শ্রম আয়ুক্তের কার্যালয় ঘেরাও করে। এদিন অজিত সিংহের নেতৃত্বে বের হয় এক বিক্ষোভ মিছিল। শ্রম আয়ুক্তের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখান টিসেলের কর্মকর্তা সহ শ্রমিকরা। বিগত বিজেপি সরকারের যে ম্যানিফেস্টো ছিল, ওনারা বলেছিলেন যে চা বাগিচার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সেই প্রতিশ্রুতি দেখে এবং 351 টাকা যে লুট দেখিয়েছিল এবং ব্রহ্মপুত্র ভ্যালি এবং আমাদের যে বরাক ভ্যালির মধ্যে যে হাজরা যে তফাত ছিল সেটা সমান করার ওনার প্রতিশ্রুতি ছিল এবং ওনাদের যে 351 টাকা হাজরা করে দিবে সেটা ওনারা প্রধানমন্ত্রীর উপরে আমরা আস্থা রাখে আমাদের বাগানের মানুষের ভোট দিয়েছিলেন। এবং বর্তমানে আজকে প্রায় 7 বছর ধরে বিজেপি সরকার আছে কিন্তু শ্রমিকদের হাজরা আমাদের সেই দাবি পূরণ করতে পারেননি, ব্যর্থ সরকার। উনি বিভিন্ন ধরনের মাটি পাট্টা কথা ছিল, ওনারা মাটি পাট্টা দেবে আমাদের আমাদের যেটা জনজাতিকরণের যেটা প্রতিশ্রুতি দিয়েছিল বিশেষ ম্যানিফেস্টোর মধ্যে বিজেপির ছিল, সেটা তিনটা ম্যানিফেস্টোর মধ্যে ওনাদের ম্যানিফেস্টোর মধ্যে তিনটা যেটা ছিল সেটার মধ্যে একটাও পূরণ করতে পারেননি। আমরা তার জন্য ওনাকে ধিক্কার জানাচ্ছি যে উনি শুধু মুখেই কথা বলে ওটা জালিয়াতি করেছেন। এবং আমাদের যে হাজরা পাড়া হয়েছিল, আমাদের যে আমাদের হাজরা মার্চ মাসে যেটা 2018 হাজরা বেড়েছিল সেটাও আমাদের হাজরাটা লাগু হয় আমাদের 2018 মে মাসে হয়েছে। এই যে 5-6 মাসের যে হাজরার টাকাগুলো সেটা সরকার এবং বাগান কর্তৃপক্ষ মিলে সেটা লোচই করেছে, সেই এরিয়ার টাকা আমরা পাইনি। এবং সেই 100 কোটি টাকা যেটা বাগান চা শ্রমিকের সমগ্র আসামের শ্রমিকরাদের টাকা সেটা নৈছই করে ওখান থেকে 2,000-3,000 করে অল্প সংখ্যক মানুষকে দিয়েছেন, বাকি টাকা কোথায় লুণ্ঠন হয়েছে সেটা আমরা জবাব চাই। পারলে আমরা আমাদের জেনারেল সেক্রেটারি অজিত সিং এর নেতৃত্বে আমরা সামনের দিন আরো বড় আন্দোলন করব। প্রাক্তন মন্ত্রী অজিত সিং সাফ জানিয়ে দেন নির্বাচনের আগে শ্রমিকদের 351 টাকা মজুরি দিতে হবে, না হলে বরাক জুড়ে আন্দোলন গড়ে তোলা হবে। চা শ্রমিকের যেটু দৈনিক মজুরি 351 টাকা হওয়ার কথা আসলে এটা আমার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া প্রতিশ্রুতি দিছিল যে আজি 7 বছর হয়ে গেল 351 টাকা হওয়া নাই, বরাক আর ব্রহ্মপুত্র বৈষম্যটা দূর করবার কারণে কথা কইছিলে এটাও দূর হওয়া নাই। এই কারণে আমি কাছার কংগ্রেসের মাধ্যমে টিসেলের মাধ্যমে আজকে এই আন্দোলন হয়েছে। আরও যেহেতু COVID-19 এই কারণে আমি দুনিয়ার কাছাড় ডিস্ট্রিক্টর সব বা বরাক ভ্যালি মানুষ আনা নাই, আমি লিমিটেড মানুষ আনি। আজি প্রতিবাদ আমি এল সি লেভেল কমিশন অফিসের সম্মুখত দিছো। দাবি কি? দাবি 351 টাকা মজুরি হব লাগে। যেটা 351 টাকা আমার নয়, স্বয়ং প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় আজি 7 বছর আগতে প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি আপনার দাবি পূরণ না হয় নহলে আমি বৃহত্তর আন্দোলন যাবই লাগবে, আমি যাম, আমি আন্দোলন করিয়ে যাব।
দীর্ঘদিন ধরে বেতন না পাওয়াতে অবশেষে আমরণ অনশনে বসলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অস্থায়ী কর্মচারীরা। মঙ্গলবার বরাক উপত্যকার তিন জেলার অস্থায়ী কর্মচারীরা মেডিকেল কলেজ সংলগ্ন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যালয়ের সামনে অনশনে বসেন। দীর্ঘদিনের দাবি আপনারা নিশ্চয়ই অবগত আছেন বিভিন্ন প্রেস মিডিয়া প্রিন্ট মিডিয়ার মাধ্যমে। আপনারা মাধ্যমে আমি সরকারকে জানাইতে চাই যে পিএইচসি আপনারা নিশ্চয়ই অবগত আছেন কোটি কোটি টাকা বরাদ্দ করছেন আমাদের ওয়াটার সাপ্লাই স্কিমে, কিন্তু আমাদের সরকারের যে নীতি নিয়মগুলো ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেবেন 2024 ইংরেজির ভিতরে, কিন্তু আমাদের সন্দেহ আমাদের ব্যতীত কোনো অবস্থায় পানি ঘরে ঘরে পৌঁছবে না। আমাদের যে অস্থায়ী কর্মচারীরা ওয়াটার সাপ্লাইতে অস্থায়ী কর্মচারী হিসাবে নিযুক্তি আছে, এদেরকে কোনো ধরনের সরকার আমাদেরকে বেতনটুকু দেয় না, আমাদের কোনো নিযুক্তিপত্র নেই, অথচ আমরা ডিউটি করে যাচ্ছি। আমাদের এই জন্য ডিউটি করে যাচ্ছি, জলের আরেক নাম জীবন, কারণ মানুষ প্রতি মুহূর্তে জলের প্রয়োজন হয়। আমাদের জীবনের বাজি রেখে আমাদের জীবনের মূল্যটুকু আমরা জলাঞ্জলি দিয়ে মানুষের বিশুদ্ধ পানীয় জল করে করে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং এখনও আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু সরকার আমাদের দিকে ফিরে তাকায়নি। আমাদের দীর্ঘদিনের দাবি আজকে স্থায়ীকরণ, আমাদের দাবির মধ্যে আমাদের স্থায়ীকরণ করতে হবে, আমাদের নিরাপত্তা দিতে হবে, এবং আজকে পরিবর্তন সরকার আসার পর আমাদের একটা টাকাও আজকে অবধি বেতন দেওয়া হয়নি, কিন্তু বিগত সরকার 2014 ইংরেজি মাত্র 5-6 মাস বেতন দিয়েছিল, কিন্তু পরিবর্তনের সরকারের উপর আমাদের বিশ্বাস এবং আস্থা ছিল আমাদেরকে কিছু করবেন। এত বড় গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টের প্রতি মুহূর্ত মানুষের জলের প্রয়োজন, এবং তৎসঙ্গে আমি নরেন্দ্র মোদীকে আমি সুস্বাগতম জানাই, তিনি এত বড় প্ল্যান নিয়েছেন যে জল জীবন মিশনের মাধ্যমে প্রতিটা ঘরে ঘরে জল পৌঁছবে, কিন্তু তৎসঙ্গে আমরা দীক্ষারও জানাই যে জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে ওয়াটার সাপ্লাইতে কোনো স্থায়ী নিযুক্তিপত্র দেন নাই, কিন্তু স্থায়ী নিযুক্তিপত্র যথেষ্ট দিচ্ছ না, আমাদের জল সভা পরিষেবা বিঘ্নিত ঘটবে। তাই আমরা আজকে আমরণ অনশন ধর্মঘটে বসছি, যে আমরণ অনশনে আমরা নিজ নিজ দায়িত্বে বন্ড পেপারে সিগনেচার করে বসবো, এর জন্য কোনো ধরনের অঘটন ঘটলে সরকার এবং প্রশাসন দায়ী থাকবে। আমাদের দাবি যতক্ষণ না পুরা হচ্ছে আমরা আমরণ অনশন অনির্দিষ্টকালীন চালিয়ে যাব। বরাকের বেকারদের মেধা নিয়ে প্রশ্ন তুলে আসলে কি বলতে চাইছেন সাংসদ রাজদীপ রায়, এই মন্তব্য করল বিডিএফ এর যুবফ্রন্ট। শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে যুবফ্রন্টের আহ্বায়ক নাসিম চৌধুরী বলেন, সাংসদ বলেছেন বরাকে মেধার ভিত্তিতে নিযুক্তি হচ্ছে, তাহলে কি ধরে নিতে হবে বরাকে মেধাবী ছাত্রছাত্রীই নেই? একথা প্রমাণ করার জন্য তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আমরা এই বরাকের বৈষম্যে বেকারটা অনেক পিছিয়ে আছে, এখানে আমাদের নেতামন্ত্রীরা বরাকে প্রায় 15 জন নেতামন্ত্রী আছে, অথচ একজনও এই বেকারদের সাথে নেই। এই জন্য আমাদের নেতারা মন্ত্রীরা বলেন অনেক সময় যে আমাদের মেধা নেই। আমাদের এমপি কয়েকদিন আগে একটা প্রেস মিটে বলেছেন যে মেধা ভিত্তিতে চাকরিগুলো হয়েছে, তো বরাকের মেধা যখন নেই তো আমরা জানতে চেয়েছি উনার কাছে মেধা শক্তিটা কোথা থেকে আসে এবং উনি কোথা থেকে এই মেধা শক্তির শিক্ষা নিয়ে আজ এত উপরে চলে গেছে। আমরা উনাকে একটা ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি যে আমাদের সঙ্গে উনারা লাইভ, সরকারের যত মন্ত্রী মেলে আছেন মাননীয় রাজদীপ মহাশয়কে অনুরোধ জানাচ্ছি যে লাইভ ডিবেটে আসার জন্য আমরা ওপেন চ্যালেঞ্জ জানাবো, যে আমরা এখানে কি লাইভ ডিবেটে কি হবে মেধা শক্তি সম্পূর্ণ দেখা যাবে। বরাক উপত্যকার কর্মপ্রার্থীদের সাথে বৈষম্য করা হচ্ছে। বিগত কয়েক মাসে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সরকারি চাকরি বাকরির ক্ষেত্রে বরাকের প্রার্থীদের বঞ্চিত করা হচ্ছে, তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে, তা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। গত কয়েক মাসে যদি আমরা লক্ষ্য করি বিভিন্ন সরকারি দপ্তরে অনেক কর্মীদের নিয়োগ করা হয়, যেমন নার্সিং বিভাগে 300 জন নিয়োগ করা হয়েছে কিন্তু বরাক উপত্যকা থেকে শুধুমাত্র 5 জন, সেইভাবে এপিএসসির ইঞ্জিনিয়ার পদেও 23 জন নিয়োগ করা হয়েছে কিন্তু বরাক উপত্যকা থেকে 1 জনও নেই। বিভিন্ন সরকারি দপ্তরে আমরা একই চিত্র দেখতে পাচ্ছি। নির্বাচনে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে 100% বরাকের প্রার্থীদের নিয়োগ করা হবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে প্রার্থীদের এখানে এসে সিট পূরণ করা হচ্ছে, পোস্টগুলো পূরণ করা হচ্ছে এবং তারাও 3 মাস 6 মাস 1 বছর পরে ট্রান্সফার হয়ে যাচ্ছেন, তারপর পোস্ট আবার খালি পড়ে আছে। গত বিধানসভা নির্বাচনের আগে এই বরাক উপত্যকা থেকে এই বলে ভোট নেওয়া হয়েছিল যে
বরাকের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর 100% পদ বরাক উপত্যকার যুবক যুবতীদের দেওয়া হবে এবং আরেকটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদে কোনো মৌখিক পরীক্ষা নেওয়া হবে না। কিন্তু গত 5 বছরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম এই সমস্ত কথাবার্তা চূড়ান্ত ভাওতাবাজি। যারা এখানকার নির্বাচিত জনপ্রতিনিধি তারা তো নতজানু এবং চাটুকার গোষ্ঠী তো রয়েছেনই, পাশাপাশি দিশপুর থেকে আমাদের বরাক উপত্যকার যুবক যুবতীদের প্রতি চূড়ান্ত বৈষম্য করা হয়েছে। তা শিক্ষক নিযুক্তিতে হোক, ল্যাব টেকনিশিয়ান নিযুক্তিতে হোক, স্বাস্থ্য খাতে হোক বা অন্যান্য ডিপার্টমেন্টে হোক, আমরা জানতে চাই কেন বারে বারে এই বরাক উপত্যকার যুবক যুবতীদের প্রতি এইরকম বৈষম্য করা হচ্ছে। আর এখানকার যারা জনপ্রতিনিধিরা তারা সরকারের হয়ে সাফাই গাইছেন কি এত অঞ্চলের ছেলে মেয়েদের নাকি মেধা নেই। আমি তাদেরকে বলতে চাই, আপনারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক স্তরের ফলাফল যাচাই করে দেখুন। এই বরাক উপত্যকা থেকে ছাত্রছাত্রীরা যথেষ্ট ভালো রেজাল্ট করে ইউনিভার্সিটি থেকে বেরোয়, কলেজ থেকে বেরোয়, আর আপনি বলছেন তাদের মেধা নেই। তাহলে আপনারা যারা এখানে পড়াশোনা করছেন তারাও কি এরকম মেধাহীনতায় আছেন নাকি? চাই বরাক উপত্যকার যুবক যুবতীদের প্রতি যে বৈষম্য করা হচ্ছে দিশপুর থেকে, চাকরি বাকরিতে তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে, তাদের চাকরি না দিয়ে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে নিযুক্তি দিয়ে পাঠানো হচ্ছে এবং এই সিলেকশন প্রসিজার সেটাও ট্রান্সপারেন্ট না, কিভাবে সেই সমস্ত চাকরি প্রার্থীদের নিযুক্তি দেওয়া হচ্ছে আমরা জানি না। আমরা চাই বরাক উপত্যকার যুবক যুবতীদের নিযুক্তি দেওয়া হোক। বরাক উপত্যকার যুবক যুবতীরা যদি বরাক উপত্যকায় চাকরি না পায় তাহলে ওরা কোথায় যাবে? তার ঘরের সামনের অফিসে সে চাকরি পাবে না, আর বাইরে থেকে লোকে সেখানে চাকরি করবে এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। বরাক উপত্যকায় চলা কয়লা সুপারি সারের সিন্ডিকেটের মূল নায়ক বিজেপি নেতারা হাইলাকান্দি মানছড়ার কংগ্রেসের বুথ সংকল্প শিবিরে এই মন্তব্য প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদের। 21-এ রাজ্যে মহাজোট সরকার হচ্ছে বলে দৃঢ়তার সঙ্গে বললেন সিদ্দিক আহমেদ, সেই সঙ্গে বিজেপি উৎখাতের ডাক দেন তিনি। এতে উপস্থিত ছিলেন কংগ্রেসের 2 পর্যবেক্ষক এজাজ দেবার, রাধেশ্যাম বিব্রজি, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শামস উদ্দিন বরফুইয়া প্রমুখ। আসলে 15টাতেই আমাদের প্রার্থী দেবে, আমাদের মিত্র জোট হবে, এটা মহাগঠবন্ধন। আমরা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই জোট গঠন করেছি। আমরা এই সাম্প্রদায়িক শক্তিকে আমরা প্রতিহত করব এবং এটা আমি মনে করি এটা ভারতবর্ষের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ এবং এটা পার্ট আমি আমরা আসামে এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে আমরা অবতীর্ণ হচ্ছি। যেটা করাপশন, যেটা দুর্নীতি এবং এই যে সাম্প্রদায়িকতা, এই তিনটা মূল ইস্যু নিয়ে আমরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা জানি আসামের মানুষ, আমরা মানুষ সাম্প্রদায়িক নয়। সুতরাং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং জিনিসপত্র যেভাবে দাম বেড়েছে এই প্রত্যেকটা ইস্যুতে আমরা কাজ করব এবং আমি আশা করব যে আসামের মানুষ ঐক্যবদ্ধভাবে বিজেপিকে হটাবে। চুর সময় চুরের কথা চিন্তা করে, ভালো মানুষ ভালো মানুষের কথা চিন্তা করে, ডাকাত ডাকাতদের তার মহফিলের কথা চিন্তা করে। কংগ্রেস কোনো সময় কোনোভাবে, আপনারা তো সাংবাদিকতা করেন, আপনারা যদি কোনো দিন দেখেছেন যে কংগ্রেসের পিরিয়ডে কোনো সিন্ডিকেট হয়েছে, কোনো দিন তো আপনারা দেখেননি যে কয়লা, আজকে যে কয়লা প্রায় 12,000 টাকা মানে 1,000 ইটের দাম, এটা কংগ্রেসের পিরিয়ডে আধা ছিল, 6,000 ছিল। তার কারণ কি? এক একটা কয়লার ট্রাক থেকে তারা 1,00,000 টাকা করে নিচ্ছে। সার, আপনারা আমরা সার পাচ্ছি না, তার সব সার মিয়ানমার হয়ে মিয়ানমারে যাচ্ছে, মিজোরাম হয়ে সব সুপারি আমাদের সবগুলো সিন্ডিকেট হচ্ছে, প্রত্যেকটা কাজে সিন্ডিকেট হচ্ছে। আপনারা দেখছেন যে ডেভেলপমেন্টের কাজে আগে কী ছিল আর আজকে তার ফি, মানে কোনো 1,00,000 টাকার কাজে 20,000 টাকারও কাজ হয় না, এন্ডেগার শুধু লুটরাজ আরম্ভ হয়েছে। শিলচর রেল স্টেশনে সন্তান জন্ম দেওয়া সেই মহিলাটিকে তার পরিবারের কাছে সমঝে দিলেন সমাজসেবী সুবীর ধর। সুবীর তার বাড়িতে এই মহিলাকে নবজাতক সহ আশ্রয় দিয়ে মানবতার এক নজির সৃষ্টি করেছিলেন। আজ তিনি মহিলাটিকে তুলে দিলেন পরিবারের হাতে। অনুরোধ, ধন্যবাদ। আজকে 15 দিন হয়েছে, আমার বোনটা হারিয়ে গেছে, বহু অনেক জায়গা তো বেশি পাইছি না, আজকে শিলচর আয়া, আজকে পাইছি পাইয়া আমার বোনটা রেলে যেতে, উনি তো উনি দাঁড়াতে আমি পাইছি বোনটা, উনি বার করে আজকে ট্রেনে উঠাইয়া আমার যেতে আসে। কিন্তু পরবর্তী মানুষের বোন ভাগ একটা কথা বলতাম স্যার, মানুষের বোন ভাগ নিতে যেন সাজেশন দেখে শুনে দিতে লাগে, মানে এরকম ভালো যেন হতে লাগে না। আজকে সকালে হাসিনা বেগমের বাড়ির যার খুশি সংবাদ আমরা শিলচর রেল স্টেশনে আনিয়ে উঠিয়ে দিচ্ছি। হাসিনার ভাই লগে আসুন এবং হাসিনা তারা ভিতরে, হাসিনার বোন, হাসিনার বাচ্চা, তারা সব আসতে বাড়ির যার, হাসিনার ভাইয়ের কাছে আমরা সমঝিয়ে দিচ্ছি। শিলচরের সবের
ধন্যবাদ জানাইলাম, কারণ অতটুকু সবে হেল্প করছে। আর লগে আমি কৃষ্ণদারে জানাইলাম, কৃষ্ণদা সকালে আইয়া বহুত হেল্প করেছে, দরজা খুলে দিয়েছে হোটেলের, আইয়া এখানে অটো পর্যন্ত পৌঁছে দিয়েছে। সোনাই বাজারে আগুনে পুড়ে ছাই হয়ে গেল 7টি আসবাবের দোকান, অল্পের জন্য রক্ষা পেল পাশের বড় ভবনটি। রাত 2টার সময় এই আগুন লাগে, স্থানীয়রা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করলেও তারা সফল হননি। পরে সোনাই থানা ও শিলচর থেকে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে, ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে 50 লক্ষ টাকা। একটা 30-35 মিনিটের সময় আমি আমার জানালার থেকে মানে দেখা যায় রাস্তা দিচ্ছি লাল মুখা দেখি আমার বড়, আমি ফোন করিয়া বাড়িছি, বাড়ি দেখি পুরাই বাজু আগুন লাগিয়েছে। আমার মেশিন এতটুকু চলে আর পড়া পেটির মেশিনটা অতটুকু চলে দেখছি, বাদে পরে দেখি মেশিনে মানে বেশি আওয়াজ চলে, লাইন চার করে মানে ভাই মোটর মোটর মিটার উডার সব তো জ্বলি গেছে। আনুমানিক দাদা আপনার কই? আমার 1 লাখ টাকা উপরে লস হইব, 2.5 লাখ টাকা মতন লস হয়েছে আমার। রাত্রে 2টার সময় পুরো আগুন আসে বাজার সিল্লা সিলি শুনিয়া আমার মেলুকে সিল্লার, তখন আমরা উঠছি, উঠে দেখছি আগুন লাগছে, সঙ্গে সঙ্গে থানার ফোন করছি, থানা থেকে ফায়ার ব্রিগেড আইসি, আইলে ওই ফায়ার ব্রিগেড সাবিসিয়ার নাই, ছোটো ফায়ার ব্রিগেড ছোটো জল আছে, পরে মসজিদর ওখান থেকে জল আনিয়ে আদিকে, তারপরে এমএলএর সঙ্গে সঙ্গে ফোন করছি, ফোন করছেন ফোন কাটো, আমি এখন স্পিডে ফোন করে ফোন করছেন, করার পরে 3টা আরও ফায়ার ব্রিগেড আইসি। বরাক উপত্যকায় প্রথম কাটিগোড়া সার্কেল অফিসে শুরু হলো বিনামূল্যে এপিএসসি, এসিএস, জেইই সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম। সোমবার সার্কেল ম্যাজিস্ট্রেট প্রাণজিৎ দেব তার উদ্বোধন করেন। এই প্রোগ্রামের মাধ্যমে কাছাড়ের বিভিন্ন সরকারি আধিকারিকরা শিক্ষা দেবেন। কয়েক হাজার যুবক যুবতীর অংশগ্রহণের মাধ্যমে রামনগরের ডনবস্কো মাঠে আয়োজিত হল এসএইচজি সম্মেলন। এতে স্বনির্ভর ভারত গঠনের লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান বিধায়ক দিলীপ পাল। তিনি বলেন তারা সরকারের সমৃদ্ধ আসাম ও শক্তিশালী ভারত গঠনের লক্ষ্যে কাজ করছেন। তিনি মহিলাদের জন্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ নিতে আহ্বান জানান। মুখ্যমন্ত্রী রূপে শপথ নিলেন, তখন থেকেই আমাদের সরকারের একমাত্র লক্ষ্য ছিল কিভাবে আমাদের বিশাল সংখ্যক যে মায়েরা আছেন, জননীরা আছেন, বোনেরা আছেন, তাদের উন্নয়ন কিভাবে করা যায় সেটা তারা ক্রমশ সবসময় চিন্তা করে যাচ্ছেন। এবং আমাদের সরকারের লক্ষ্যই হচ্ছে, মন্ত্র হচ্ছে 3টি এস, অর্থাৎ প্রথম এস হচ্ছে স্বনির্ভর নারী, দ্বিতীয় এস হচ্ছে সমৃদ্ধ আসাম, আর তৃতীয় এস হচ্ছে শক্তিশালী ভারত। সমৃদ্ধ আসাম, শক্তিশালী ভারত, আপনারা সব আজকে আপনাদের মাধ্যমেই দেশে নবজাগরণ শুরু হবে, মহিলা শক্তির মাধ্যমেই ভারতবর্ষ বিশ্বের শ্রেষ্ঠ দেশ হিসেবে পরিণত হবে। সেই লক্ষ্যে কেন্দ্র সরকার, আসাম সরকার মহিলা সশক্তিকরণের জন্য, মহিলা সবলীকরণের জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন। আজকে আপনারা আমাদের মাত্র 7টি, আমার 12-11টি জিপির মধ্যে 7টি জিপির বোনেরা এসছেন এখানে, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদেরকে বসার জন্য উপযুক্ত জায়গা দিতে পারিনি আমরা ভাবিনি যে আপনারা এত সংখ্যায়, ভারী সংখ্যায় চলে আসবেন। দেখুন কেন আসছেন আপনারা, আপনাদের ভেতরে একটা উৎসাহ উদ্দীপনা এসে গিয়েছে। কাটিগোড়ার গোবিন্দপুরে নবনির্মিত উপাসনা মন্দিরের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করলেন নিখিল বিশ্ব অখণ্ড সংঘ প্রধান তপন ব্রহ্মচারী। এই দিন সকালে সমবেত উপাসনার পরে 730 জনকে দীক্ষা দেন তপন ব্রহ্মচারী। তাকে দেখতে প্রায় 3000 লোকের সমাগম ঘটে। বরখোলা বড়রামপুর জিপির বিজয়পুর গ্রামে শিব মন্দিরের কমিউনিটি হলের উদ্বোধন করলেন বরখোলার বিধায়ক কিশোরনাথ। এছাড়া ওই জিপির বর্মন বস্তিতে একটি ওভারহেড ট্যাঙ্কের উদ্বোধন করেন বিধায়ক। এই দিন বিধায়ক কিশোরনাথ বরখোলা মণ্ডলের কার্যালয়ের শিলান্যাস করেন। গ্রাহক সুরক্ষা সমিতির 25 বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠান ঘোষণা করলেন সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব গোস্বামী। বিপ্লব গোস্বামী জানান দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রাহক সুরক্ষা সমিতির কর্মকর্তারা উপস্থিত হবেন। মঙ্গলবার জেলা শাসকের মারফত মুখ্যমন্ত্রীকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ পাঠিয়েছেন। জেলা শাসকের মারফত আমন্ত্রণপত্র পাঠানোর সময় বিপ্লব গোস্বামীর সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী স্বর্ণালী চৌধুরী। গ্রাহক সুরক্ষা সমিতির সুবর্ণ জয়ন্তী বছর, গত 25 বছর ধরে গ্রাহক সুরক্ষা সমিতি
নিরলসভাবে গ্রাহকদের স্বার্থে এই জেলায় কাজ করে চলেছে। তো এবছর আমরা সুবর্ণ জয়ন্তী পালন করছি। এই সুবর্ণ জয়ন্তীতে বিভিন্ন অনুষ্ঠান সূচি রয়েছে আগামী এক বছর ধরে। তো সেখানে ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে আজকে চেন্নাই, হায়দ্রাবাদ, দিল্লি, মহারাষ্ট্র, গোয়া, তারপর কলকাতা, এসব তারপর পাটনা, এসব থেকে এই যে কনজিউমার মুভমেন্টের সঙ্গে যারা জড়িত তারা আশা করি বিভিন্ন অনুষ্ঠানে তারা সবাই আসবেন। তো আমরা আজকে এ ব্যাপারে জেলা উপায়ুক্তের কাছে একটা স্মারকলিপি দিয়েছি, চিফ মিনিস্টার আসামের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা মেমোরেন্ডাম দিয়েছি, থ্রো ডেপুটি কমিশনার কালেক্ট করেছি। এই যে আমাদের এই যে মহাযজ্ঞ সুবর্ণ জয়ন্তী, সেই উপলক্ষে রজত জয়ন্তী, সেখানে যেন আপনার আসাম সরকার আমাদেরকে আমাদের সঙ্গে আমাদের সাথে সহযোগিতা করেন, আমরা আশা করব সেটা হবে। কারণ হচ্ছে যে এই যে গত 25 বছর আমরা এখানে যে বিভিন্ন অনুষ্ঠান সূচি করেছি, এর মধ্যে বিশেষ করে এই যে ওয়ার্ল্ড কনজিউমার ডে, ন্যাশনাল কনজিউমার ডে, এটা আমরা জেলা প্রশাসনের সঙ্গে নিরলসভাবে গত আপনার 20 বছর ধরে আমরা কাজ করে গিয়েছি। তো এখানে বিভিন্ন জায়গায় হবে, আজকে আপনার সারা বছরই হবে, আপনার এখানে হবে আপনার কুইজ প্রতিযোগিতা আছে, সেমিনার, আলোচনা সভা, তারপর সম্বর্ধনা সভা, তারপর আমরা আশা করি যে আমরা আমাদের 16,000 এই সংগঠনের সদস্য আছে। মহাশিবরাত্রি মেলা অনুষ্ঠিত হবে ধোয়ারবন্ধে। এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে মহাশিবরাত্রি ও মেলা কমিটির পক্ষে বাবুল রায় ও অন্য কর্মকর্তারা জানান, আগামী 12-14 মার্চ ধোয়ারবন্ধ খেলার মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে। এতে যোগ দিতে সবার প্রতি আহ্বান জানানো হয় মেলা কমিটির পক্ষ থেকে। আমি একজন ইসকনের দীক্ষিত ভক্ত, দীর্ঘদিন ধরে এই আইরংমারা তথা দুয়ারবন অঞ্চলে আমাদের এই অঞ্চলের সুধী ভক্তবৃন্দ এবং তাদের বিভিন্ন ভগবত অনুগামীদের নিয়ে অনেক রকম শ্রদ্ধালু এবং অনেক রকম ভগবত অনুষ্ঠান করেছি, রথযাত্রা, গীতা জয়ন্তী, তো এইসবে এই অঞ্চলের ভক্তবৃন্দরা অনেকভাবেই সহযোগিতা এবং তাদের শুভকামনা শুভেচ্ছা আমার সঙ্গে যুক্ত করার ফলে এবারে আমরা আগামী শিবরাত্রি, মহাশিবরাত্রি উৎসব উপলক্ষে এই এত অঞ্চলের ভক্তবৃন্দের মনে ভগবত শ্রদ্ধা উৎপন্ন করার অভিলাষে আমরা একটা বর্ণাঢ্য বীর্যপতি ভগবত কথার একটা আয়োজন করার ব্যবস্থা নিয়েছি। আমাদের এই অঞ্চলের বিভিন্ন ভক্তবৃন্দ এবং বিভিন্ন এমিনেন্ট ব্যক্তিদের নিয়ে, বিভিন্ন সহযোগী, আমাদের যেমন বাবুল রায় মহাশয়, আরও বিভিন্ন চা বাগানের ম্যানেজার, এনাদের সহযোগিতায় আমরা একটা ত্রিদিবসীয় ভগবত কথার এক বীর্যপতি অনুষ্ঠানের আয়োজন করছি। তো সেইটার জন্যই আজকে আমরা চাইছি যে এই অঞ্চলে দুয়ারবন্ধে যে ওয়েস্ট জালেঙ্গা বাগানের এক খেলার ময়দান আছে, যেটাকে দুয়ারবন্ধ খেলা ময়দান বলে, ওখানে ত্রিদিবসীয় এই ভাগবত কথার আয়োজনের মাধ্যমে একটা ছোট কিছু সাংস্কৃতিক মেলার মেলারও অনুষ্ঠান করার আমরা উদ্যোগ নিয়েছি। সংবাদ শেষে শিরোনাম আরও একবার। বরখোলায় কংগ্রেসের টিকিটের আবেদন রুমির, চাপে পাপন দেব। কাছাড়ে কংগ্রেস মনোনয়নে আবেদনে হিরিক, আবেদন করেছেন 21 জন। বকেয়া না পেয়ে মৃত্যু কাগজ কলের আরেক কর্মচারীর, অর্থের অভাবে হয়নি চিকিৎসা। পাথারকান্দি বাইপাসে দুর্ঘটনা, নিহত 3। সংবাদ এ পর্যন্তই, নমস্কার।